রাজ্যে চলছে অস্বস্তিকর গুমোট গরম, আর এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সুখবর, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া, জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। নতুন করে ঘূর্ণাবর্তের কারণে আজ এবং আগামীকাল রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের একাধিক জেলায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, তবে উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। উত্তরবঙ্গে আটকে রয়েছে বর্ষা। চার দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে আটকে বর্ষা। কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু, কবে থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বর্ষা, উঠছে প্রশ্ন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম বাড়ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত মৌসুমী বায়ু প্রবেশ করেনি, তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের জন্য কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত। মঙ্গলবার এবং বুধবার নাগাদ নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে আজ ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উল্লেখ্য, শুক্রবার থেকে একই অবস্থায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে আর এগোচ্ছে না মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ে 4 দিন আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গেই থমকে আছে। দক্ষিণবঙ্গে কোনো সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে আটকে রয়েছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে, আগামী 3-4 দিন আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।